আজকে শুরু করছি নেটওয়ার্কিং এবং ইন্টারনেট এই অধ্যায়টি। নেটওয়ার্কিং বলতে আমরা বুঝি কোনো একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে যখন তথ্য আদান প্রদান করার প্রয়োজন হয় তখন সেই সমস্ত কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত করা হয়। আমাদের সারা পৃথিবীতে লক্ষ কোটি কম্পিউটার এইভাবে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করছে এবং একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে। আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইট খুলি, সেটা গুগল হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, তাহলে সেই ওয়েবসাইটগুলো কিভাবে ওপেন হচ্ছে? কারণ সেই কোম্পানির সার্ভারটি আমাদের কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত। এই যুক্ত অবস্থায় যে তথ্য আদান প্রদান করছি একেই বলা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বিভিন্ন প্রকারের হতে পারে, একটা ছোট ঘরের মধ্যে হতে পারে, একটা জেলার মধ্যে হতে পারে, একটা গোটা শহরের মধ্যে হতে পারে এবং সারা পৃথিবীব্যাপী জুড়েও হতে পারে। তাহলে নেটওয়ার্কিং হচ্ছে যখন অনেকগুলি কম্পিউটার কোনো একটা কম্পিউটারের সাথে বা একাধিক কম্পিউটারের সাথে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা প্রিন্টার, স্ক্যানার, ওয়েবক্যাম, স্পিকার এই সমস্ত কিছু যুক্ত করে চালাতে পারি। এর জন্য আরও কিছু ডিভাইস বা নেটওয়ার্কিং ডিভাইসের প্রয়োজন হয়, সেগুলো আমরা পরে পড়ব। তাহলে প্রথমে আমরা নেটওয়ার্কিং অধ্যায়ের এই সংজ্ঞায় আসব। নেটওয়ার্কিং সংজ্ঞা বলতে দুই বা ততোধিক কম্পিউটার যখন তারের সাহায্যে অথবা বেতার অবস্থায় মানে ওয়্যারলেস অবস্থায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করে তখন ওই কম্পিউটারগুলির যুক্ত অবস্থাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে আমরা সুবিধাগুলো দেখি। নেটওয়ার্কিংয়ের সুবিধাগুলো কি? যোগাযোগ এবং তথ্যের আদান প্রদান। আজ থেকে কয়েক বছর আগে যখন ইন্টারনেট খুব ভালোভাবে আবিষ্কৃত হয়নি বা ছিল নাই বলা যায়, তখন আমাদেরকে হাতে লিখে চিঠি পাঠাতে হতো। সেই চিঠি হাতে লিখে পোস্ট অফিসে গিয়ে স্ট্যাম্প পেস্ট করে তার গায়ে অ্যাড্রেস লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো। সেই চিঠি দেওয়া নেওয়ার কাজ করতো পোস্টম্যান বা পিয়ন। কিন্তু বর্তমানে নেটওয়ার্কিংয়ের সুবিধার জন্য ইমেল আবিষ্কৃত হয়েছে বা ইমেল একটা নেটওয়ার্কিংয়ের বড় অংশ। এই ইমেলের মাধ্যমে আমরা শুধু কাছেই নয়, দেশ বিদেশে যে কোনো প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে একটা চিঠি পাঠিয়ে দিতে পারি। তো এগুলো হচ্ছে এক ধরনের সুবিধা, তথ্যের আদান প্রদান এবং যোগাযোগ। তাহলে নেটওয়ার্কিং এবং ইন্টারনেটের মাধ্যমে বার্তা আদান প্রদান, যোগাযোগ এগুলো খুব তাৎক্ষণিক, দেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে চট করেই আদান প্রদান করা যায়। এরপরে রয়েছে সম্পদের মিলিত ব্যবহার। নেটওয়ার্কের সাথে কোনো কম্পিউটার যুক্ত থাকলে ব্যবহারকারী বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট ডিভাইস যেমন স্ক্যানার, ক্যামেরা, প্রিন্টার, হার্ড ডিস্ক বা অন্যান্য যন্ত্রাংশগুলিকে শেয়ার করতে পারে। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা শেয়ারিংও করতে পারি। যেমন কোনো একটা জায়গায় যদি 10টা কম্পিউটার থাকে, তার জন্য যদি একটা নেটওয়ার্ক প্রিন্টার কেনা হয়, তাহলে 10টা কম্পিউটার থেকে ওই একটা নেটওয়ার্ক প্রিন্টারের মাধ্যমে আমরা 10টা মেশিন থেকেই মানে 10টা কম্পিউটার থেকেই কিন্তু ডকুমেন্টস প্রিন্ট করতে পারবো। তার জন্য কিন্তু 10টা কম্পিউটারের জন্য 10টা প্রিন্টার কেনার প্রয়োজন হবে না। তাহলে এই যে আমরা প্রিন্টারটাকে 10টা কম্পিউটারের সাথে সম্মিলিতভাবে ভাগ করে নিচ্ছি, এটাই হচ্ছে শেয়ারিং করা। শুধুমাত্র কম্পিউটারের হার্ডওয়্যার না, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে যে কোনো কম্পিউটারে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস রাখলে অন্য যে কোনো নেটওয়ার্কে সেটি ব্যবহার করা যায়। সেটা আমরা দেশে বসে বিদেশের কম্পিউটারও কিন্তু অ্যাক্সেস করতে পারি এই শেয়ারিংয়ের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়াও আরও কোনো ফাইল, প্রোগ্রাম বা বিভিন্ন রকম গেমস, অনলাইন গেমসগুলো থাকে, সেগুলো নেটওয়ার্কের মাধ্যমে প্লে করা যায়। এরপরে রয়েছে অত্যন্ত নমনীয়, হাইলি ফ্লেক্সিবল।
নেটওয়ার্কিং ব্যবস্থা কিন্তু খুব নমনীয়। এর সাহায্যে ব্যবহারকারী সহজেই কিন্তু জরুরি কোনো সামগ্রী, কোনো বিষয় খোঁজা, কোনো সফটওয়্যার খুঁজে পাওয়া বা সার্চ করা, এই সমস্ত ডেটাগুলো সিঙ্ক্রোনাইজ মানে আদান প্রদান করতে পারে। এরপরে রয়েছে তথ্যের সুরক্ষা। এই যে আমরা নেটওয়ার্ক ব্যবহার করছি, এর জন্য কিন্তু সুরক্ষার প্রয়োজন আছে। কেউ যদি আমাদের কম্পিউটারে কোনো সময় বসে আমাদের সেই জরুরি কনফিডেন্সিয়াল তথ্যগুলি হাতিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। তাহলে নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে কিন্তু এর পাসওয়ার্ড এবং ইউজার নেম, এই দুটো সিলেকশন করে এই ব্যবস্থাটাকে সিকিউর করা হয়েছে। ব্যবহারকারী মানে আমরা ইউজার যখন কোনো কিছু অ্যাক্সেস করি বা যখন আমরা কোনো নেটওয়ার্কিং কোনো সিস্টেম তৈরি করি, সেখানে একটা ইউজার নেম পাসওয়ার্ডের ব্যবস্থা থাকে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের নেটওয়ার্কিং যদি লক করা থাকে, তাহলে কিন্তু কোনো আননোন সাইট থেকে বা কোনো আননোন পার্সন আমাদের সেই নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিতে পারবে না। যদি নিতে হয় তাহলে তাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে হবে। যে কেউ ইচ্ছা করলেই কিন্তু সেই তথ্য গ্রহণ করতে পারবে না। এরপরে রয়েছে দক্ষতা বৃদ্ধি। এক স্থান থেকে অন্য স্থানে কোনো বার্তা প্রেরণ করার জন্য আমরা ইমেল, যেমন একটু আগে বললাম ইমেল, তারপরে হচ্ছে ভিডিও কনফারেন্স, যেগুলো আমরা ভিডিও কল করে থাকি, যেরকম এরকম ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সও করা যায়, এই সমস্ত যোগাযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান খুব মুহূর্তের মধ্যে হতে পারে। নেক্সট পয়েন্ট রয়েছে তথ্য সংরক্ষণ, স্টোর রাখা। এই নেটওয়ার্কিং এর সুবিধা কাজে লাগিয়ে একটা সেন্ট্রাল স্টোরেজ মিডিয়া, একটা সার্ভার যদি রাখা যায়, তাহলে তার মধ্যে কিন্তু যাবতীয় সমস্ত তথ্য রেখে দেওয়া যাবে। যেমন বড় বড় যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, যেমন ফেসবুক, গুগল, কোনো ব্যাংকিং সিস্টেম, এদের কিন্তু একটা পার্টিকুলার সার্ভার থাকে, যে সার্ভারটা খুবই সিকিউর। সেই সার্ভারের মধ্যে সমস্ত প্রোগ্রাম এবং ডেটাগুলো থাকে, যেগুলো নিয়ে সমস্ত ইউজাররা কাজ করতে পারে। তাহলে সার্ভার হচ্ছে একটা মেন জায়গা যেখানে সারা পৃথিবীর বা সারা দেশের সমস্ত ডেটা সেই জায়গায় স্টোর করা থাকে। তাহলে এগুলোকে ব্যাকআপ রাখা হয়, যাতে পরবর্তীকালে কোনো তথ্যর প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে আবার কাজ করা যেতে পারে। এই হচ্ছে এগুলোর সুবিধা। এরপরে আমরা দেখব নেটওয়ার্কিং এর বিশেষ বিশেষ কিছু অসুবিধা। প্রথমে রয়েছে স্বাধীনতার অভাব। এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বা ফাইল সার্ভার থেকে সংগ্রহ করতে হয়, তাই সমস্ত কম্পিউটার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। কোনো সময় যদি সার্ভার নষ্ট হয়ে যায় বা সার্ভারের হার্ড ডিস্ক ক্র্যাশ করে যায়, সেক্ষেত্রে কিন্তু টোটাল নেটওয়ার্কিং অবস্থাটা ভেঙে পড়বে। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা সমস্যা। কোনো একটি নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা অনেক যদি বেশি হয়ে যায়, তাহলে সুরক্ষা ব্যবস্থাকেও কিন্তু আরও বেশি আপডেট করতে হবে। সুরক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম বেআইনি কাজ হতে পারে, সাইবার ক্রাইম হতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে দৃঢ়তার অভাব। যদি কোনো একটা নেটওয়ার্কের প্রধান সার্ভার যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই নেটওয়ার্কে থাকা সমস্ত যন্ত্রাংশগুলো যেগুলো অ্যাডিশন হিসেবে থাকে, যেমন নেটওয়ার্কিং কোনো ল্যাপটপ হতে পারে, কোনো প্রিন্টার হতে পারে, কোনো স্ক্যানার হতে পারে, ওয়েবক্যাম হতে পারে, সেইগুলোও কিন্তু অটোমেটিক্যালি কাজ বন্ধ করে দেবে। অতএব সার্ভারটাকে খুব ভালো হতে হবে এবং যে সমস্ত অ্যাডিশন ডিভাইসগুলো থাকছে সেগুলো কিন্তু সবসময় ঠিকভাবে ব্যবহার করতে হবে। চার নম্বর পয়েন্ট রয়েছে কম্পিউটার ভাইরাস এবং ম্যালওয়্যার, ট্রোজান হর্স, আরও বিভিন্ন রকম হতে পারে, আমরা এক কথায় এগুলোকে ভাইরাসই বলি। ভাইরাস বলতে আমরা বুঝি কিছু কম্পিউটার প্রোগ্রাম, যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের অপারেটিং সিস্টেম এবং ফাইল সিস্টেমকে বিনষ্ট করে, সেগুলোই হচ্ছে এক ধরনের ভাইরাস প্রোগ্রাম। এই ভাইরাস বলতে কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া বা অণুজীব এই ক্ষেত্রে আমরা বলি না বা বুঝি না,
এই ক্ষেত্রে এক ধরনের ক্ষতিকারক কিছু সফটওয়্যার বা প্রোগ্রাম যেগুলো অপারেটিং সিস্টেমের এবং কোনো ফাইল সিস্টেমের ক্ষতি করে সেগুলোই হচ্ছে কম্পিউটার ভাইরাস। তাহলে কম্পিউটার ভাইরাস থেকে কিন্তু আমাদের নেটওয়ার্ককে বাঁচিয়ে রাখতে হবে। কোনো আনট্রাস্টেড সাইট, কোনো আনট্রাস্টেড পেন ড্রাইভ বা এমন কিছু ডিভাইস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যাবে না যার সাহায্যে কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ে। নেটওয়ার্কের মাধ্যমে ভাইরাস কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে, কোনো ডিভাইসের থেকে খুব তাড়াতাড়ি নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে নেগেটিভ অ্যাক্ট, নেতিবাচক কাজ। বর্তমানে ইন্টারনেট খুবই সহজলভ্য, আজকাল সবারই স্মার্টফোনেই কিন্তু খুব কম টাকার বিনিময়ে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। তাই ইউজার গুরুত্বপূর্ণ কাজ না করে খুব নেগেটিভিটি কাজগুলো করত, যে কাজগুলো ক্ষতি করতে পারে মানুষের, যে কাজগুলো মানুষের কিছু কিছু নেগেটিভ দিকে নিয়ে যায়, সেই সমস্ত কাজ আজকাল বেশি হয়। এরপরে রয়েছে দক্ষ কর্মী প্রয়োজন। এই নেটওয়ার্ক মেইনটেনেন্স হচ্ছে খুব জটিল কাজ। কোনো একটা ওয়্যার বা কোনো একটা ডিভাইস যদি হঠাৎ করে ম্যালফাংশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো নেটওয়ার্কটাই খারাপ হয়ে যাবে। তাই সঠিকভাবে কাজ করার জন্য কিন্তু দক্ষ কর্মী বা মেইনটেনেন্স প্রয়োজন। এরপরে রয়েছে ব্যয়বহুল বা এক্সপেন্সিভ। নেটওয়ার্ক যেমন একদিকে খুব সুবিধা, তেমন এই নেটওয়ার্ক তৈরি করা এবং নেটওয়ার্কের যে আনুষঙ্গিক যে ডিভাইসগুলো থাকে, পেরিফেরাল ডিভাইসগুলো থাকে, সেগুলোও কিন্তু খুব কস্টলি। তাহলে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্যে প্রচুর খরচা হয়। এটি একটি অসুবিধা, এটা ব্যয়বহুল জায়গা। একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে গেলে অনেক ওয়্যার বা অনেক ডিভাইস বা প্রচুর টাকার প্রয়োজন হয় বিভিন্ন রকম কাজে। এই যন্ত্রাংশগুলো বেশ দাম, তাহলে এইগুলো হচ্ছে একটা অসুবিধার জায়গা। আজকে এইটুকুই থাকলো, আগামীকাল আমরা অন্য টপিক নিয়ে আসবো।